রানাঘাটে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও সোনার দোকানের শাটার ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা ডাকাতির ঘটনায় নতুন করে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা পুরাতন বাজারের একটি সোনার দোকানে। জানা যায়, প্রতিদিনের মতোই রাত 10টা নাগাদ সোনার দোকান বন্ধ করে বাড়ি চলে যান সোনা ব্যবসায়ী গৌতম কর্মকার। সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখে দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। পরেই ভেতরে গিয়ে দেখে দোকানে যে সমস্ত সোনা এবং রূপোর গহনা ছিল সেগুলি একটাও নেই, অন্যদিকে ড্রয়ারে রাখা নগদ টাকা সেগুলি নিয়ে পালিয়েছে ডাকাতের দল। খবর ছড়িয়ে পড়তেই বাজারের অন্যান্য দোকানদাররাও ছুটে আসে সোনার দোকানের সামনে। দুষ্কৃতীরা পাশের একটি সোনার দোকানও ভাঙার চেষ্টা চালিয়েছিল বলে চোখ পড়ে দোকানদারদের। ঘটনার খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। উল্লেখ্য, দিন কয়েক আগেই নদিয়ার রানাঘাটে একটি সোনার শোরুমে প্রকাশ্যে দিবালোকে ডাকাতি ঘটে, যার ফলে গোটা রাজ্য জুড়ে আতঙ্ক রয়েছে সোনা ব্যবসায়ীদের। কৃষ্ণনগর ভালুকাতে নতুন করে সোনার দোকানে ডাকাতি হয় আবারও আতঙ্কিত ব্যবসায়ীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সোনার দোকানদার গৌতম কর্মকার বলেন, আরও অনেক 7-8 লক্ষ টাকা মূল্যের অলঙ্কার নিয়ে পালিয়েছে ডাকাতরা, তবে এই ঘটনা ওই বাজারের আগে কখনো ঘটে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না, তবে পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। আপনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে জানার চেষ্টা করা হবে। এসে কি দেখলেন? সকালে আমি আসিনি, বাবা এসেছিল, বাবা এসে দেখছে যে দোকানে শাটার খোলা। আচ্ছা, তোর মনে কি ভাঙা রয়েছে? হ্যাঁ, ভাঙা না, আমি গায়ে দিয়ে তুলে দিয়েছি জব বাজে। তারপর যে তারপরে দোকানে এসে দেখলাম তো সিন্দুক ফিন্দুক সব কাটা, কিচ্ছু আর নেই দোকানে। দোকানে যা ছিল সবই গুছিয়ে দিয়েছি। কিসের দোকান এটা? সোনার দোকান। কত টাকার মতো জিনিসপত্র ছিল? আনুমানিক হিসাবে ধরো মোটামুটি 3 ভরি মতন সোনা ছিল, আর রূপোর মাল ছিল মোটামুটি 8-10 কেজি মতন। সবটাই কি চলে গেছে? সবটাই, কিচ্ছু নেই। মোটামুটি কত টাকার জিনিস হবে? মোটামুটি ধরে নাও মোটামুটি 7-8 লাখ টাকার ঘটনা। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি যা ছিল সিন্দুক ফিন্দুক সবই কেটে ফেলেছে। পুলিশকে জানিয়ে দিন? হ্যাঁ, পুলিশ এসেছিল। কোন থানা? কোতোয়ালি। কে করেছে বা কিছু এরকম? আপনার নাম? গৌতম বল। এটা কোন জায়গা? ভালুকা পুরাতন বলে। আপনার দোকানের নাম কি? লাবণ্য জায়গা। কি ব্যবসা করেন আপনারা এখানে? ব্যবসা করেন? জোরে বলুন। আপনারা এখানে ব্যবসা করেন তো? কি এই যে ঘটনাটা ঘটেছে কিভাবে দেখছেন? নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।